সুপ্রদর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য বিশ্বস্ত চ্যানেলটিতে দেখতে দেখতে আপনাদের এই চ্যানেলটিতে এখন বর্তমানে পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার আর ভিডিও করে ফেলেছি দুশো আজকে কিন্তু দুশো নম্বর ভিডিও এই চ্যানেলের আর আজকের ভিডিও টপিক কি আজকের ভিডিও টপিক হলো আপনাদের যে প্রশ্নগুলো আছে মালয়েশিয়ান ভাষা নিয়ে সুপার ডুপার অনেক প্রশ্নগুলো আছে যেগুলো আমি খুব সুন্দর করে ভেঙে ভেঙে উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে কঠিন প্রশ্নগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তবে আজকে একটা কথা বলতে হচ্ছে এই ভিডিওটা আমি আমাদের গ্রুপে এবং ফেসবুক পেজে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশে এবং মালয়েশিয়া প্রবাসী হেল্পলাইন ফেসবুক পেজে এবং গ্রুপে দিচ্ছি বাস্তব কথা বলতে জানেন কি এই গ্রুপ দুটার অ্যাডমিন এবং মডারেটারদের অনুপ্রেরণায় কিন্তু আমার এই মালয়েশিয়ান ভাষা শেখানোর কাজগুলো শুরু করা প্রথমে ভাবতাম শিখাবো কি শিখাবো না করবো কি করবো না পরে এরা যখন আমাকে উৎসাহ দিল তখনই কিন্তু আমি কাজটা শুরু করেছি তো যারা মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান বিভিন্ন ইনফরমেশান জানতে চান তা পেতে চান তারা কিন্তু আমাদের এই মালয়েশিয়া প্রবাসী হেল্পলাইন এবং মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি এই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন এবং গ্রুপে কিন্তু অ্যাড হয়ে থাকতে পারেন আর বেশি কথা বাড়াবো না ভিডিও শুরু করা যাক তাহলে সুপ্রিয় দর্শক আমরা খাতা কলমে কিন্তু এভাবে সুন্দর করে শিখবো হ্যাঁ মুখস্থ করার চেষ্টা আপনারা করবেন না যারা প্রকৃতপক্ষে শেখার জন্য আগ্রহী তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন ভালো করে শুনবেন ভালো করে দেখবেন কি করে বাক্য সাজানো হয় সেগুলো দেখবেন তাহলে আপনা আপনি ইনশাল্লাহ আপনার মাথার ভিতরে ধরে যাবে একদম হুট করে মুখস্ত করার চেষ্টা করলে কিন্তু সহজে কোনোটাই মুখস্থ করা যায় না ওকে তো প্রথম যেই প্রশ্নটা সেটা জবাব দিতে চাচ্ছি ভাই আমার একটা প্রশ্ন মনে করেন গাড়িতে স্টিকার লাগাবো ঘরে রং লাগাবো মোবাইলের উপরে গ্লাস লাগাবো এই যে লাগানো এই লাগানো মানে কি উনি খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন এটার সাথে আমি আরেকটা যোগ করতে চাচ্ছি গায়ে ময়লা লেগে যাওয়া কাদা লেগে যাওয়া এই লাগাটাও কিন্তু ভিন্ন ভিন্ন মালয়েশিয়ান ভাষা দিয়ে আপনাকে বোঝাতে হবে প্রথমত স্টিকার লাগানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তামপাল স্টিকার জাতীয় কোনো কিছু লাগানোকে বলা হয় কি তামপাল এখানে স্টিকার ধরতেছি না জাস্ট লাগানোকে কি স্টিকার সেক্ষেত্রে হবে তাম্পাল এখন যদি বলতে চান স্টিকার লাগানো সেক্ষেত্রে বলতে হবে তাম্পাল স্টিকার স্টিকারকে স্টিকারই বলে ডাইরেক্টলি সমস্যা নাই আপনি বলতে পারেন তামপাল স্টিকার এখন কিসে গাড়িতে গাড়িকে কি বলে মালয়েশিয়ান ভাষায় খেরে কে ই আর ই টি এ কে রে তা তো সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট বলবেন তামপাল স্টিকার ক্রেতা শেষ ভেজাল শেষ এরপরে দেখুন এরকম অনেক প্রশ্ন আছে আজকে খেয়াল করে দেখুন খুবই ভেঙে ভেঙে শেখাবো আবার মোবাইলের স্ক্রিনের পরে যদি আপনি এই গ্লাস লাগাতে চান গ্লাসকে কি বলে মালয়েশিয়ান ভাষায় সাধারণত কাঁচা বলে কাচা কে এ সি এ কাচা মানে হচ্ছে গ্লাস অথবা কাচ তো আপনি বলতে পারেন যে আপনি এই কাঁচা লাগাবেন তাম্পাল কাঁচা আতাশ টেলিফোন এভাবে বলতে পারেন জাস্ট বোঝানোর জন্য বললাম আপনাদেরকে এরপরে আর একটা লাগানো সেটা হচ্ছে রং লাগানো তাই তো দেখেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেয়ালে রং লাগাই হাতে কেটে গেলে ওষুধ লাগাই মলম লাগাই লাগে না এই যে লাগানোটা এই প্রকৃতির লাগানোটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাপু আমি আবার বলছি রং লাগানো ওষুধ লাগানো বা কোনো একটা কিছুতে তেল লাগানো হ্যাঁ বার্নিশ লাগানো সেইগুলোকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাপু আমি আবার বলছি ছাপু তবে ভাইজান এই সাপু মানে কিন্তু আবার অনেক ক্ষেত্রে পরিষ্কার করা হয়ে থাকে ঝাড়ু দেওয়ার কথা বলা হয়ে থাকে যেমন ঘরের ভিতর যদি ময়লা হয়ে হয়ে থাকে সেই ক্ষেত্রে বলে যে ছাপু সাপু সাপু সব তোমরা কুড়িয়ে নিয়ে যাও পরিষ্কার করে ফেলো কিন্তু এটা কিন্তু সেই সাপু না এটা জাস্ট লাগানোর ক্ষেত্রে সাপুটা ব্যবহার করতে হয় তো রঙ লাগানোকে মালয়েশিয়ান ভাষায় বলে সাপু চাঁট সাপু চাঁট অথবা অনেকে মের চাট বলে তো যাই হোক আমি শর্টকাটে বা ক্লিয়ারভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাপু চাত চাট মানে কি লিকুইড রং যেটা এটা ঠিক আছে আচ্ছা ওষুধ লাগানো কি কী হবে সেই ক্ষেত্রে হবে হচ্ছে সাপু উবাত সাপু মানে কি এখানে লাগানো উবাত মানে হলো ওষুধ হ্যাঁ এই জন্য অনেকে কিন্তু ডাক্তারখানায় গিয়ে বলে সায়ামাও উবাত সাপু মানে যেটা কিনা না শরীরের ত্বকের উপর এভাবে লাগাইতে হয় সেই ওষুধটা আমি চাই এই কিন্তু বলতে পারেন আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনি খুব ভালোভাবে পেয়েছেন এখন একটা আমি এখানে যোগ করতে চাচ্ছি যেটা আপনি জিজ্ঞাসা করেননি কাদা আঠা আবর্জনা এরকম কোনো কিছু শরীরে লেগে যাওয়া বা কোনো কিছুর সাথে লেগে যাওয়া আটকে যাওয়াকে ওইভাবে মনে করেন আপনি হেঁটে যাচ্ছেন আপনার প্যান্টের সাথে কাদা লেগে গেল ঠিক এই যে দুই ভাইজানের মতো এদের শরীরে দেখেন কাদা লেগে গেছে এই যে লেগে যাওয়াটাকে সেটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় মলেখকাত অথবা লেখকাত লেখকাতও বলতে পারেন মলেখকারও বলতে পারেন তো এখানে কী হবে লেকাট টানাহ লুম্বোট মানে নরম মাটি লিখে গেছে অথবা সাধারণত মালয়েশিয়াতে এই কাদা মাটিকে বলা হয় লুমপুর এল ইউ আর মলুম র রলুমপুর এখন হয়তো অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই কুয়ালালম্পুরে তো বেশি কাদা দেখি না তাহলে ওটার নাম কোয়ালালমপুর কেন ভাই আমিও জানি না আপনারা জানলে জানাইবেন ওকে বাট নেক্সট প্রশ্ন আমি গত ভিডিওতে আপনাদের কাছে নিজেই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে বলুন তো নারকেলের ফোপরাকে কি বলে এই যে নারকেলের ভিতর যে ফোপরা হয় দুর্ভাগ্যবশত মাত্র তিনজন সঠিক উত্তর দিয়েছেন আর বাকিজনরা মনে হয় জেনেও উত্তর দেন নাই তো তাদের জন্য আমি কেয়া কসমেটিকের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছও দিতে পারতেছি না বইও দিতে পারতেছি না এক বালতি সমবেদনা তবে উত্তর দিয়ে দিচ্ছি ভালোটা আপনার এই যে নারকেলের যে ফোপড়া এই নারকেলের ফোঁপরাকে আমি জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে যার যার আঞ্চলিক ভাষায় কী বলে একটু প্লিজ জানাবেন মনে একটু শান্তি পাইতাম তো আমরা এখানে নারকেলের ফোপড়া বলে থাকি আমাদের অঞ্চলে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোম্বং ক্লাপা কি বলা হয় তোম্বং ক্লাপা ক্লাপা মানে নারকেল আর ফোঁপরাকে সাধারণত বলা হয় তোম্বং ক্লিয়ার তাই না এবার এটা নিয়ে অনেকে নানান ধরনের প্রশ্ন থাকতে পারে তাই দেখুন কত সুন্দর ডিটেলসে দিচ্ছি টং আচ্ছা পুরো একটা নারকেল গাছ নারকেল গাছে কি কি থাকে ডিটেলসটা দেখুন প্রথমত দেখাচ্ছি নারকেল গাছ এই নারকেল গাছকে আপনি বলতে পারেন পোকো ক্লাপা যে কোনো গাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোকো পয়োকার কয়কার ক বুঝতে চেষ্টা করবেন হ্যাঁ পোকো কিন্তু এই গাছের ভিতরে কি কি থাকে এই যে গাছের যে গুড়িটা গাছের যে লাঠিটা এটাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতাং বাতাং মানে মূলত কি জানেন শলাকা অথবা লাঠি তো এই যে গাছের যে লাঠির আকৃতির যেটা এটাকে বলা হয় বাতাং ক্লাপা তার মানে নারকেল গাছের যে গুড়িটা আর কি গেল এরপর পাতা নারকেল গাছের যে পাতাগুলো সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডাউন অথবা পলাপা এই যে নীল নীল কালারের যেটা যেটার ভিতরে শলা থাকে সেটাকে সাধারণত ওরা বলে ডাউন কিন্তু পুরো যে পাতাটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ডাইগো বলি ডাইগো অথবা ড্যাগা বলে আমি জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে সেটাকে কিন্তু আবার বলা হয় প লাপাহ প লাপাহ মানে পুরোটুকু এতটুকু কিন্তু শুধুমাত্র পাতাটাকে যে কোনো গাছের পাতাকে বলা হয় ডাউন ডাউন এবার কি হলো গাছে থাকে ফল সেই ফলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াহ কলাপা বুয়াহ মানে হচ্ছে ফল কলাপা মানে হলো নারকেল তাহলে নারকেল ফল বুয়াহ কলাপা ওকে এবার একটা নারকেলের ভিতরে একটা নারকেলের ভিতর কি থাকে এই যে নারকেল থাকে মধ্যের যে অংশটা সেটাকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইসি কলাপা ইসি ক লাপা নারকেলের ভিতরে অংশ যেটা যেটা আমরা খাই আর কি ওকে আর নারকেলের উপরে যে খোসাটা সেটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত যে কোনো খোসা অথবা চামড়াকে বলা হয় কুলিট আমি আবার বলছি খোসা অথবা চামড়াকে বলা হয় কুলিট যেমন আমার এই কাল্লা চামড়াকেও আপনি বলতে পারেন কুলিট হিতাম আচ্ছা আল্লাহ সে কিছু করার নাই তো এই কুলিট বলা হয় তবে ভাই আমরা বাংলা ভাষাতে নারকেলের খোসাটাকে অনেকে বলে নারকেলের সোবা নারকেলের শোভরা ঠিক ওই টাইপের বলতে গেলে ওরা বলে সাবুত সাবুত খেলাপা মানে নারকেলের শোভরা এক কথায় এস এ বি ইউটি সাবুত সাবুথ এই সাবুত মানে নারকেলের শোভরা এক কথায় আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়েছে এবার এর পাশে আসি নারকেলের আচা অথবা নারকেলের মালই যেটা এই যে মনে করেন নারকেলটা কোরানোর পর ওই যে কালো যে অংশটা থাকবে নারকেলের আচা নারকেলের মালই আমরা যেটা বলি জানি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কি জানেন সেটাকে বলা হয় তেম্পুরোং তেম্পুরুং এই যে নারকেলের আচাটাকে তেম্পুরুং কলাপা মানে নারকেলের আচা আর এই যে নারকেল তো আপনারা জানলেন আশা করি ব্যাপারটা পুরো কনসেপ্ট ক্লিয়ার যদি না বুঝতে পারেন প্লিজ 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 খাতা কলমে লিখে রাখুন প্রয়োজন বোধে দুই তিনবার দেখে নিন ইনশাআল্লাহ মাথায় ধরে যাবে কারণ যারা বলেন আমি পারতেছি না মাথায় ধরে না ভাই বিশ্বাস করেন আমার এরকম প্রথমে মনে হইতো অনেক এরকম কথা বলে কিন্তু আপনার মনের অজান্তেই আপনার মাথার ভিতরে আপনার মস্তিষ্ক অলরেডি কিন্তু মালয়েশিয়ান ভাষা নিয়ে একটা ফোলোটা তৈরি করে ফেলেছে ওটা পরবর্তীতে আপনারা টের পাবেন আচ্ছা সাব্বির হুসেন ভাই জিজ্ঞাসা করেছেন চুচি আর বর্সি কোনটা কোন ধরনের পরিষ্কার আর বাসু কোন ধরনের পরিষ্কার ভাই রে ভাই মারাত্মক প্রশ্ন করছেন খুবই ক্লিয়ার করে দিচ্ছি খেয়াল করে দেখুন সাধারণত পরিষ্কার করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর্সি কান আমি আবার বলছি পরিষ্কার করাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর্সি কান মনে করেন একটা পটের ভিতরে অনেক ময়লা আছে আপনি সেটাকে যদি পরিষ্কার করেন বর্ষিকান হবে এবার পরিষ্কারকে কি বলে পরিষ্কার বলতে কি নোংরা না যে জিনিসটা নোংরা না পয় পরিষ্কার বলে না ওর ঘরটা তো খুব পয় পরিষ্কার খুব সুন্দর সেই ক্ষেত্রে বলে রুমা ডিয়া সাঙ্গাট বর্সি তার বাড়িটা খুবই পরিষ্কার সেই ক্ষেত্রে বর্ষি কথাটি আসবে বর্ষি কথাটি আসবে তাহলে কি হলো বর্ষি মানে হচ্ছে পরিষ্কার আর বর্ষি কান মানে হচ্ছে পরিষ্কার করা এবার একটা জিনিস আছে সেটা হচ্ছে পবিত্র এই পবিত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুচি আমি আবার বলছি পবিত্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুচি কেন দিলাম ধোয়া বা ওয়াশ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুচি এই জন্য বলে না যে চুচি ক্রেতা মানে কার ওয়াশিং চুচি ক্রেতা তো ওই যে সেটা ওয়াশ করতেছে না সেই ওয়াশ করাটাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুচি কিন্তু একই রকম শুনতে পবিত্রকে আবার মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুচি চি এটা স দিয়ে আর এটা চ দিয়ে ক্লিয়ার এবার পানি দিয়ে ধুয়ে ফেলা বা পানি দিয়ে চুবিয়ে যদি ধোয়া হয় সেটাকে বলা হয় বাসু 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 যেমন আপনি মনে করেন যে একটা জামা কাপড় নিয়ে পানিতে চুবাইয়া সেটাকে সুন্দর করে ধুইলেন সেই ক্ষেত্রে কিন্তু বাসুহ বলতে পারেন চুচিও বলতে পারেন ওটাও পানি দিয়ে ধোয়া কিন্তু কারেক্টটা হবে হচ্ছে বাসু আবার পানিতে চুবানো চুবানো হ্যাঁ চুবানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেন্ডাম আর ডি এ এম এমনি সময় মনে থাকে না ভিডিও করার সময় মনে আসে আচ্ছা রেন রেন ডাম মানে পানিতে চুবিয়ে রাখা আর ভিজাকে কি বলা হয় ভিজাকে বালয়েশিয়ান ভাষায় বলা হয় বাসাহ বাসা দেখুন বাসা এবং বাসুর ভিতরে দুটার ভিতরে কিন্তু একটু সামঞ্জস্য আছে এই জন্য পানিতে ভিজিয়ে ধোয়াকে বলা হয় বাসু আর ভিজানোকে বলা হয় বাসাহ এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে একটা লাইক তো দিতেই পারেন বহুত কষ্ট করে ভিডিও বাড়ায় আপনাদের জন্য কিন্তু লাইক না দিলেও চলবে আপনাদের ভালোবাসাটাই অনেক বড় কিছু অনেক ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়ে ওকে এবার তার তারপরের প্রশ্ন যাচ্ছি প্রশ্ন হলো এর বেশি আর আটবে না এর মালাই ভাষা কি দেখুন দিনকে দিন যাচ্ছে আর প্রশ্নগুলোর উন্নতি হচ্ছে উন্নত মানের প্রশ্নগুলো আসতে খুব ভালো লাগে এর বেশি আর আটবে না এর মালাই ভাষা কি এখানে যদি আপনাকে বোঝাইতে চাই ফর এক্সাম্পল মনে করুন এটা একটা বাটি এখন এই বাটির ভিতরে এই পরিমাণের দানা অথবা ভাত দিতে হবে দিতে হবে এখন পুরোপুরি ভাতগুলো এর ভিতর ধরলো না কিছু অবশিষ্ট থেকে গেল মনে করেন এর ভিতর থেকে এত গাছিক বা এতগুলো অবশ্য থেকে গেলো তার মানে এর ভিতর আঁটলো না এই যে এর ভিতর এত বেশি আটবে না এর থেকে বেশি আটবে না বা এর ভিতর বেশি ঢুকবে না এর থেকে বেশি এই রকম আটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হচ্ছে মুয়াত, মুয়াত, মুয়াত। এর আর উদাহরণ দিতে পারি মনে করেন আপনি একটা জামা পরতেছেন সেই জামাটা আপনার শরীরে আঁটতেছে না আপনার জন্য জামাটা ছোট হয়ে গেছে সেই ক্ষেত্রেও মুওয়াত বলা যেতে পারে তো আপনি যদি বলতে চান এর বেশি আর আটবে না সেক্ষেত্রে বলতে হবে তা আকান মোয়াত লব্বি ডাড়ি ইনি তা আঁকার মোয়াত আটবে না লব্বি ডাড়ি ইনি এর থেকে বেশি এই লেব্বি মানে কি লেব্বি মানে হচ্ছে বেশি বা একটু বেশি অতিরিক্ত বলতে পারেন লেব্বি কীরকম দুয়া অরাংলব্বি দুইজনের বেশি হ্যাঁ তিগা অরাংলব্বি তিনজনের বেশি এরকমটা আমার বলি না সেই ক্ষেত্রে বলতে হবে তা আকান আকানমুয়াত লেব্বিডারি ইনি এর থেকে আর বেশি আটবে না জানি না এর থেকে আরও সহজ করে বোঝানোর কোনো উপায় আছে কি না যদি থাকে আমাকে বলবেন আমি ট্রাই করবো ইনশাল্লাহ এরপরের প্রশ্ন খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আছে একটু খেয়াল করে দেখবেন আজকে হ্যাঁ ধৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু দুশো নম্বর ভিডিও চলে আলাইকুম ভাই দোয়া করি ওয়ালাইকুম আসসালাম দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভালো রাখে আমি আপনার ভিডিও সব সময় দেখি যদিও বেশি মনে থাকে না তারপরও কিছুটা উপকৃত হই ভাই মনে থাকবে বিশ্বাস করেন ভাই চেষ্টা করতে থাকেন মনে থাকবে অনেক সময় আমরা মনে করি আমাদের মাথায় ঢুকতেছে না কিন্তু এগুলো পরবর্তীতে মনে আসবে অনেক দিন পর প্রশ্নের জবাব পেয়ে ভালো লাগলো হয়তো বা ওনার একটা প্রশ্নের জবাব দিয়েছি ভিডিওতে এই জন্য বলছে প্রশ্ন সম্পর্ক পার্থক্য শখ বা কোনো কিছুর শখ হওয়া মনে মনে কথা বলা এবং একমত বা একমত হওয়া এগুলো মালাইতে কীভাবে বলে জানাবেন ভাইয়া অবশ্যই জানাচ্ছি খুবই ক্লিয়ার করে জানাবো যাতে করে আর কোনো ডাউট কোনো দিনই না থাকে এই সম্পর্কে খেয়াল করুন সম্পর্কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুবুগান হুবুঙ্গান সম্পর্ককে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় হুবুগান হুবুগান রাপাট এটার মানে হচ্ছে গভীর সম্পর্ক একদম মাখো মাখ একদম মাখন ক্ষীর হয়ে গেছে সম্পর্কের সাথে ঠিক আছে সেক্ষেত্রে বলতে হয় হুবুগানের পরে রাপাট দিয়ে দিবেন রাপাট রা পাত রাপাত হুবুগান রাপাত ওকে এবার যোগাযোগ সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুবুঙি হুবুঙি যেহেতু হুবুঙি এবং হুবুঙ্গান শব্দটা প্রায় একই রকম শুনতে এই জন্য এটার ভিতরে দিয়ে দিলাম যাতে করে ডাউট না থাকে এবার আপনি জিজ্ঞাসা করেছিলেন পার্থক্য পার্থক্যকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় বেজা ব যা তবে বড়ো করে ফর্মাল সিস্টেমে বলা যায় পর বেজা যা আন পর যা আন বেজা আন এভাবে বলা যায় তবে ছোটো খাটো করে বেজা বলতে পারেন শখকে মালয়েশিয়ান ভাষায় ইংলিশের মতনই হবি বলা হয়ে থাকে হবি হবি মনে মনে কথা বলা দেখুন এখানে মনে দেওয়ার পরে দুই দিসি মালয়েশিয়ানরা সাধারণত এইভাবে দেয় কে এ ডি এ এন জি তারপরে দুই দিয়ে দেয় এটার মানে হচ্ছে কাডাং কাডাং বলতে চাচ্ছে তো ওদের টাইপে একটু দিয়ে দিলাম মনে মনে কথা বলা তার মানে এটাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে চাকাপ মানে কথা বলা ডালাম মধ্যে হাতি মানে হচ্ছে হৃদয় তবে অনেকে মন ধরে নাই। সেই ক্ষেত্রে হবে হচ্ছে ছাকাপ ডালাম হাতি মানে মনের ভিতরে কথা বলা বা মনে মনে কথা বলা আচ্ছা হাতি মানে সাধারণত হৃদয় আর মনকে বলা হয় মিন্ডা সাধারণত এম আই এন ডি এ মিন্ডা তবে এই মিন্ডা কথাটি খুব বেশি একটা চলে না হাতি দিয়েই চালিয়ে দেয় আচ্ছা একমতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সে তুজু স তুজু তুজু একমত একমত না সেক্ষেত্রে দিতে হবে না মানে যেহেতু তা মালয়েশিয়াতে অথবা তিডা সেক্ষেত্রে আপনি বলতে পারেন তিডা সেতুজু অথবা তা সেতুজু যে কোনোভাবে বলতে পারেন তাহলে একমতকে কি বলা হয় সেতুজু একমত না তা সেতুজু যাদের কাছে মনে হচ্ছে আমি খুব দ্রুত বলছি তারা প্লিজ পিছনে আর একটু টেনে নিয়ে এটুকু আবার একবার দেখে নেবেন ইনশাল্লাহ একবার দুইবার দেখলে বা তিনবার দেখলে সেটা দেখবেন আপনার মাথার ভিতরে অটোমেটিকলি ঢুকে যাচ্ছে প্রথমে মনে হবে ঢুকে কিন্তু পরবর্তীতে দেখবেন গরগড় করে বের হচ্ছে ইনশাল্লাহ বোঝাটা সব থেকে বড় ব্যাপার হ্যাঁ মুখস্থর থেকে আচ্ছা নেক্সট প্রশ্ন খান সাহেব প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এত সালাম পাই আমি আমার উপর শান্তি কেন আসবে না ইনশাল্লাহ আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করি ভালো আছেন আমি দুইটা প্রশ্নের উত্তর জানতে চাই উবা আর পিন্ডা এর বাংলা কি হবে ওকে ভাই জান এখানে মূলত ওই শব্দ দুটোর উচ্চারণ সঠিকটা হবে উবাহ উবাহ যদিও সবাই এরকম সঠিক উচ্চারণটা করে না তবে আমাদের সঠিকটা জানতে হবে পরে আমরা ইচ্ছামতো ভাষা নিয়ে খেলব হ্যাঁ উবাহকে মালয়েশিয়ান ভাষায় উবা মালয়েশিয়ান ভাষায় উবাহ এটাকে বাংলা ভাষায় বলা হয় পরিবর্তন হওয়া বা বদলে যাওয়া মনে করেন আমি আগে খুবই খারাপ ছিলাম এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি ঠিক মতো নামাজ কালাম পড়ি মানুষের উপকার করি তার মানে আমার ভিতরে একটা পরিবর্তন এসেছে সেই ক্ষেত্রে ওটাকে বলতে হবে উবাহ উবাহ সায়াসুডা উবাহ অথবা বরুবাহ এই উবাহ শব্দের ফুল ফর্ম হচ্ছে ব রু বাহ বরুবাহ ছোটো করে বলা যায় উবাহ তো তুমি বদলে গেছো সেটা যদি আপনি বলতে চান কামসুডাহ বরুবা। হ্যাঁ এরকম হবে সহজ না সুডা বরুবাহ সে কারণ সুডা বরুবাহ এখন তুমি বদলে গেছো এভাবে বলতে পারেন এবার হলো পিন্ডাহ পিন্ডা। এই পিন্ডা শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর স্থানান্তর হওয়া মনে করেন আপনি কে এলে ছিলেন ওখান থেকে বদলি হয়ে বা স্থানান্তর করে আপনি চলে গেছেন বারুতে সেই ক্ষেত্রে বলতে পারেন সায়াসুডা পিন্ডা ডেকার বারু আমি বারুতে ট্রান্সফার হয়ে এসেছি অথবা স্থানান্তর হয়ে এসেছি ডাঢ় কুয়ালালমপুর কুয়ালালমপুর থেকে কী একদম সহজ না মাখন একদম মাখন বুঝতে পারলে বুঝছেন আচ্ছা আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো লুকিস মালাই কী হবে মানে লুকিস শব্দটা হচ্ছে মালয়েশিয়ান ভাষা এটাকে কী হবে বাংলা ভাষায় সেটা হচ্ছে জানতে চাচ্ছেন এরপর হলো স্বার্থপর খারাপ মহিলা বা পতিতাকে বাংলায় কি হবে আর কি জানাবেন প্লিজ ওকে প্রথমত জানাতে চাচ্ছি লুকিস শব্দের অর্থ হচ্ছে আঁকানো অথবা অঙ্কন করা মনে করেন আমি একটা মুন্ডু আঁকাইলাম মানুষের মাথা সেই ক্ষেত্রে হবে লুকিস পালা মানুষিয়া মানে মানুষের মাথা আঁকাইলাম স্বার্থপরকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় পেন্টিং কান পেন্টিং কান্ডিরি সেন্ডেরিও সাথে লাগাইতে পারেন সেন ডি রি তার মানে নিজে নিজের বেশি খেয়াল রাখা বলতে পারেন বা নিজেকে নিজে বেশি গুরুত্ব দেওয়া নিজেকে নিজে পেন্টিং কান মানে কি জানেন পেন্টিং মানে সাধারণত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে পেন্টিং কর্জা পেন্টিং আর উরুসান পেন্টিং খুবই গুরুত্বপূর্ণ দরকার আছে উদ্দেশ্য আছে এরকম বলতে পারেন তার মানে নিজেকে নিজে বেশি যে গুরুত্ব দেয় অন্যদেরকে তোয়াক্কা করে না সেই তো স্বার্থপর ওটাকে ভেঙে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় কান ডেরি সেন্ডেরি মানে নিজেই নিজের স্বার্থ নিয়ে বেশি ঘোরাফেরা করে আর কি পতিতা অথবা বেশ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাধারণত পলাচুর আমি আবার বলছি পলাচুর অথবা বসিয়া আ আবার অনেকে বলে থাকে আয়াম কেন বলে জানি না এটা আঞ্চলিক ভাষা ওটা ব্যবহার না করাই ভালো আপনি প্লাচুর বললে যে কেউ বুঝে নেবে ইনশাল্লাহ খুব ভালো ভালো প্রশ্ন আজকে অনেক ভালো ভালো প্রশ্ন আরেকজন ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যান আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করে এটা করতে বাধ্য হইছে সে যেরকম দেখা সে আসলে এরকম না মানে উনি বোঝাইতে চাচ্ছেন আমরা যেরকমটা তাকে দেখি সে কিন্তু প্রকৃতপক্ষে ওই রকমটা না চারটা প্রশ্নই আমার কাছে চুম্বেশ্বরী প্রশ্ন মনে হয়েছে খেয়াল করে দেখুন প্রথমে হচ্ছে এক নম্বরে ক্ষমতা অথবা পাওয়ার কি এক কথায় সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াশা কুয়াশা যেমনটা আমরা বলি না শীতকালে কুয়াশা পড়েছে সেরকমই শুনতে কিন্তু ওই সেই দন্তেশ্বয়ের জায়গায় এখানে স হবে কুয়াশা মানে কি ক্ষমতা ওকে এই আরেকটা জিনিস আছে সক্ষম ক্ষমতা একটা জিনিস সক্ষম একটা জিনিস সেই সক্ষমতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাম্পু 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 মানে হচ্ছে সক্ষম এই মাম্পুয়ের পাশে যদি একটা স দিয়ে দিই তাহলে তো মাম্পুস মানে মরা সাধারণত পশু পাখি গাছপালার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যাই হোক দরকার নাই তো সক্ষমকে বলা হয় মাম্পু ক্ষমতাকে বলা হয় কুয়াশা অক্ষমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিডা মাম্পু মানে সক্ষম না অথবা তা মাম্পু দিতে পারেন সক্ষম না সে ক্ষমতার অপব্যবহার বা ভুল ব্যবহার করে এটা যদি বলতে চান মালয়েশিয়ান ভাষায় তাহলে কি বলবেন সে ক্ষমতার অপব্যবহার করে হ্যাঁ বা ভুল ব্যবহার করে ডিয়া সালাহ গুনা কুয়াসা হ্যাঁ ডিয়া সে সালাহ গুনা ভুল ব্যবহার করে কুয়াশা ক্ষমতার ডিয়া সালাহ গুনা কুয়াশা সে ক্ষমতার অপব্যবহার করে বা সে ক্ষমতার ভুল ব্যবহার করে কি বুঝতে পারবেন সহজ হচ্ছে না আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রচুর শেয়ার করবেন ভিডিওগুলো যাতে করে যারা সঠিক মালয়েশিয়ান ভাষা শিখতে চায় তাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এটাও কিন্তু একটা সোয়াবের কাজ আমি মনে করি আচ্ছা সে এটা করতে বাধ্য হয়েছে দিয়া তের বুয়াটিনি দিয়া সে তের পাকসা বাধ্য হয়ে বুয়াটিনি করেছে এটা তো সে এটা করতে বাধ্য হয়েছে দিয়াতের পাক্সা বুয়াটিনি বা সে এটা বাধ্য হয়ে করেছে দিয়া তের পাকসা তিনি এটা বলতে পারেন কিন্তু রকম বাক্য সাজাতে গেলে যদি ঠিক এই করে এইভাবে বলেন আমাকে এটা করতে বাধ্য করবেন না সেই ক্ষেত্রে কি বলতে হবে তের পাকসা মানে হচ্ছে বাধ্য হয়ে কিন্তু পাকসা মানে হচ্ছে বাধ্য করা পাক্সা মানে কি বাধ্য করা আর ও জীব ও মানে হচ্ছে বাধ্যগত বাধ্যতামূলক সরি ওয়াজিব মানে বাধ্যতামূলক কাম ওয়াজিব বোয়া তিনি তোমাকে বাধ্যতামূলক এটা করতে হবে আর তের পাকসা মানে কি বাধ্য হয়ে একটা কি পাকসা মানে কি বাধ্য করা তো জাঙান পাকসা সায়া আমাকে বাধ্য করবেন না জাঙান পাকসা সায়া আমাকে বাধ্য করবেন না উন্তুক জন্য বোয়া তিনি এটা করতে জাঙান পাক্সা সায়া উন্তুক বোয়া তিনি আমাকে এটা করার জন্য বাধ্য করবেন না কি সহজ মনে হচ্ছে না এরপরে যদি বুঝতে কষ্ট হয় আপনারা আমাকে প্রশ্ন করে তেনা তেনা বানায় ফেলবেন আমি সেগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ এর পরে একটা কথা আপনার কিন্তু ছিল ভাইজান ওই যে যে ভদ্রলোক প্রশ্নটা করেছেন সেটা ছিল হচ্ছে সে যেরকম দেখা যায় সে আসলে ওরকম না তো ওইরকম কথাটা আমি একটু ভালো করে সাজিয়ে দেই প্রকৃত প্রকৃতপক্ষে সে নয় যেমনটা আমরা দেখতে পাই বা প্রকৃতপক্ষে সে সে ওই নয় যেমনটা কিনা আমরা দেখতে পাই তো এরকম বাক্য সাজাতে গেলে আপনি ঠিক এইভাবে বাক্যটা সাজাবেন একদম পিওর মালয়েশিয়ানদের মতো সেবনারিয়া প্রকৃতপক্ষে দিয়া বুকান সে নয় সেপর্তি ইয়াং যেমনটা কিনা খিতা নাম পা আমরা দেখতে পাই দেখেন কতটা সহজ আমি জানি না এই বাইশ মিনিট ধরে আমার বগর বগর কয়জন শুনতেছেন তবে আমি তো দেখি ভিউ ডিউরেশন অনেক তিরিশ মিনিটের ভিউতে এভারেস্ট ডিউরেশন আছে আমার আপনার ১৩ মিনিট পনেরো মিনিট অনেকটাই 20 মিনিট অ্যাভারেস্ট ভিউ ডিউরেশান তার মানে অনেকেই লাস্ট পর্যন্ত দেখেন তো আমি কিন্তু ওই আশা নিয়েই বড় বড় ভিডিওগুলো করি ঠিক যেমনটা আমি টাকা নিয়ে ক্লাস করাই এখানে ফিরিতে সেইভাবে আমি ক্লাসগুলো করাচ্ছি আচ্ছা সেবনার্ন প্রকৃতপক্ষে দিয়া বোকান সে নয় সেপার্তি ইয়াং যেমনটা কিনা ইয়াং মানে কি যে কিন্তু সেপার্তি ইয়াং যেমনটা কিনা কী তা নাম্পা আমরা দেখতে পাই দেখছেন কত সহজ আচ্ছা এর পরের প্রশ্ন যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনি ভালোই আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি যেখানেই থাকি না কেন যতদিন বেঁচে থাকবো তোমার সাথে বা তোমার আমার যোগাযোগ থাকবে মানে উনি বলতে চাচ্ছেন যেখানেই যত আমি যেখানেই থাকি না কেন আমরা আমি যতদিন বেঁচে থাকবো তোমার সাথে আমি যোগাযোগ করব এমন কথাটাই বলতে চাচ্ছেন উনি এটা মালাই ভাষায় কীভাবে বুঝিয়ে বলা যায় দয়া করে জানাবেন প্লিজ মিরাজুল ভাই দেখুন ভাইয়া আপনার প্রশ্ন আমি অনেক সন্তুষ্ট এত সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করেন আচ্ছা আমি যেখানেই থাকি না কেন যত দিন বেঁচে থাকবো আমি আপনার সাথে যোগাযোগ করব ঠিক এরকম যদি বলতে চান তাহলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে ডি মানাপুন সায়াব্রাডা অথবা ডি মানাপুন সায়াত তিঙ্গাল এইভাবে বলতে পারেন এখানে সায়ার পরে একটা আকান দিয়ে দেন আ কান মানে আঁকান বলতে কি ভবিষ্যতের কথা বলা হচ্ছে তো এই জন্য আকান দিলে ভালো হয় তো ডি মানাপুন সায়া আকান বরাডা অথবা ডি মানাপুন সায়া আকান তিঙ্গাল অথবা সায়া আকান তিঙ্গাল ডি মানা মানাপুন এইভাবেও দিতে পারেন হ্যাঁ সে সায়া হিডুপ যতদিন কেনা আমি বেঁচে থাকবো সেলাগি সায়া হিডুপ এরকম বাক্য সাজাতে গেলে যতদিন কি না সেক্ষেত্রে সেলাগি দিতে হবে লাগি সায়া হিডুপ অথবা সাম্পাই সায়া মাতি মৃত্যুর আগ পর্যন্ত সায়া আকান হুবুঙি ডেঙান আওয়া আমি আপনার সাথে যোগাযোগ করবো সায়া হুবুঙি আমি যোগাযোগ করি সায়া আকান হুবুঙি আমি যোগাযোগ করবো ডেঙান আওয়া আপনার সাথে ডি মানাপুন সায়া ব্রাডা বা ডি মানাপুন সায়া আকান ব্রাডা যেখানেই কি আমি থাকি না কেন লাগি সায়া হিডুপ যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো সায়া আকান হুবুঙি ডেঙ্গা আওয়া আমি আপনার সাথে যোগাযোগ রক্ষা রাখবো বা যোগাযোগ করবো এরকমটা বুঝাইতে ঠিক আছে ভালো লাগলো ওনার প্রশ্নের জবাবটা দিতে পারে আমার অনেক মজা লাগলো ভাই তেপতে ফাড়ি এইটা বাংলায় কি ওকে সাধারণত এই তেপ ফাড়ি মানে সাধারণত হবে কি জানেন তিয়াপ তিয়াপ অথবা সে তিয়াপ এই তেপ তেপ জিনিসটা শর্ট করে বলে সেক্ষেত্রে বলতে হবে তিয়াপ তিয়াপ এই তিয়াপের মূল ফর্মটা হচ্ছে সেতিয়াপ তো সেতিয়া ফাঁড়ি প্রতিদিন সেতিয়াপ অরং প্রতিজন সেতিয়াপ মিঙ্গু প্রতি সপ্তাহে তো এই প্রতি জিনিসটা বোঝাইতে সাধারণত সেতিয়াপ বলা হয়ে থাকে এটা আপনার প্রতি তোমার প্রতি সেটা কিন্তু না প্রত্যেক আর কি প্রত্যেক সেটার জন্য তো তিয়াপ তিয়াপ অথবা সেতিয়া ফাড়ি মানে হলো প্রতিদিন ওকে এবার আরেকজন ভাই প্রশ্ন করেছেন ভাই কাকরোল যে তরকারি আছে তার নাম কি হবে কাকরোল জিনিসটা মালয়েশিয়াতে খুবই কম ভাই এটা বহির্বিশ্বের থেকে আসছে মানে আপনার অন্য অন্য দেশগুলো থাকে বহিরা দেশ থেকে গুলো থেকে আসছে অন্যান্য দেশ থেকে তবে ওরা এটার নাম দিয়েছে ফরিয়াকাতা ফরিয়াকাতা সাধারণত এই ফরিয়া মানে হলো বুয়া মানে হচ্ছে কি জানেন করলা বা উচ্ছে করল্লা বা উচ্ছে দিক থেকে ওরা সাধারণত প্রিয়া বলে থাকে আর এই কাতা জিনিসটা জুড়ে দেওয়ার কারণ হচ্ছে কাকরোলের গায়ে ওই যে ঘরের ভিতর যে ব্যাঙগুলো থাকে না কাটা কাটা আলা ব্যাং সেই ব্যাঙের মতো প্রায় কাটা কাটা সেই জন্য বলে প্রিয়া কাতা ঠিক আছে এটা নিয়ে আমি দু সালে আমার পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক আইডিতে মালয়েশিয়ানদের উদ্দেশ্যে বাংলাদেশি প্রিয় খাবারগুলো নিয়ে তো ওরা খুব ভালো ভালো কমেন্ট করে আপনারা আবার বললেন না আমার এই পার্সোনাল ফেসবুক আইডির নাম নাম ই দিতে আইডির লিঙ্ক দিতে অনেকেই বাংলায় কমেন্ট করার কারণে মালয়েশিয়ানরা হাসি করে ওটা আমার দেখতে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে এই জন্য বাংলাদেশের জন্য আলাদা একটা ফেসবুক আইডি চালাই মালয়েশিয়ান জন্য একটা আলাদা ফেসবুক আইডি চালাই আর মালয়েশিয়াটা চালাই আমি মূলত আমাদের বাংলাদেশের ভালো দিকগুলো প্রমোট করার জন্য দোয়া করবেন আমি যেই কাজ নিয়ে নেমেছি ইনশাল্লাহ আমি সফল হব একদিন আচ্ছা তারও তে পি এর অর্থ কি হবে তারুতে পি এটার সঠিক উচ্চারণ হবে তারুহ তেপি মানে পাশে রাখো দেখা গেলো একটা রাস্তা এই আপনি রাস্তার পাশে ওটাকে রাখতে বলল তারুহ আচ্ছা তারু শব্দের প্রকৃত মানে হচ্ছে ঢালা তারু শব্দের প্রকৃতপক্ষে মানে হচ্ছে কি ঢালা লেতা লেত্তা অথবা সিম্পান মানেও কিন্তু রাখা তিঙ্গাল মানে সাধারণত অবস্থান করা বা রেখে যাওয়া জাঙ্গান তিঙ্গাল সাই আমাকে রেখে যাবেন না এই ক্ষেত্রে বলা হয় আবার আওয়া টিঙ্গাল ডিমানা আপনি কোথায় অবস্থান করেন বা আওয়া দুটো ডিমানা আপনি কোথায় থাকেন বা আপনি কোথায় বসেন ঠিক আছে এবার হচ্ছে সিটানো এই সিটানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঁবুর কিন্তু তখনই বলা হবে যদি কি আপনি সার লবণ এইসব জাতীয় দানাদার জাতীয় জিনিস সিটান সেক্ষেত্রে বলতে হবে আর আরেকটা হচ্ছে সিটানো তরল পদার্থর ক্ষেত্রে তেল হতে পারে তারপরে আপনার ওষুধ হতে পারে লিকুইড ওষুধ অথবা পানি হতে পারে সেই ক্ষেত্রে বলতে হবে সিরাম ঠিক আছে না বুঝলে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে অথবা রবিবারের প্রশ্ন উত্তরে আমি সুন্দর করে এভাবে ভিডিও বানিয়ে দিয়ে দেবো আসসালামু আলাইকুম রাজ ভাই পেটের হজম শক্তি কম বাথরুম কষা এই কথা ডাক্তারকে কিভাবে বলবো মালয়েশিয়ান ভাষায় আপনাদেরকে আমি বলতেছি ভাই ইজি বাংলা টু মালাই নামেই যে ফেসবুক পেজ আছে ওখানে আপনারা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন অথবা যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট মিশার জন্য আসতে চাচ্ছেন তারাও আমাকে নক করতে পারেন আমি আমার দিক থেকে সার্বিক সহযোগিতা করব। যদি কিনা এরকম রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে আমি ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলে ডাক্তারের সাথে কথা বলিয়ে কোনো রকম চার্জ দিতে হবে না এটা মানবিক দিক থেকে আমি আল্লাহর রাস্তে করব আচ্ছা আমার হজম শক্তি কম আছে এরকমভাবে বলতে হবে হ্যাঁ ডাক্তারের কাছে বলবেন যে আমার হজম শক্তি কম আছে সায়া আদা আমার আছে কুরাং পং হাডামান এই পং হাডামান মানে হচ্ছে হজম ক্রিয়ার যে শক্তিটা তো সায়া আদা আমার আছে কুরাং কম পং হাডামান অথবা ক কুয়াশা কুয়াশা বলতে পারেন ক্ষমতা কুয়াশা পং হাডামান বলতে পারেন এই হাডামান শব্দের অর্থ সাধারণত হজম পং হাডামান মানে হচ্ছে হজম ক্রিয়ার যে শক্তিটা তো সায়া আডা কুরাং পং হাডামান আমার কী আছে হজম শক্তি কম আছে এখন কোষ্ঠকাঠিন্য আছে এটা যদি বলেন ওই যে বললেন যে পায়খানা কষা হয় বাথরুম কষা এটাকে আপনি ডাইরেক্ট বলবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তো বলতে পারেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে আডা মশালা সেম্বেলিত। এই সেম্বেলিত মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য অথবা পায়খানা যে কষা হয় ওটা আশা করি পুরো কমেন্টের উত্তর খুব ক্লিয়ারভাবে পেয়েছেন ঠিক আছে ওকে এবার নেক্সটে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কুলিত খেলাপা হবে নাকি আর একটা প্রশ্ন করি সেলাই মেশিন এর সুইকে কি বলে জানাবেন প্লিজ ওই যে আমি যে বলছিলাম যে নারকেলের ফোফরাকে কি বলে তো না ভাই যান নারকেলের ফোফরাকে কুলিতকে পালা বলে না খেলাপা বলে না ওটাকে বলা হয় আমি আপনাদেরকে জানাইছি যে নারকেলের কি কি বলে অলরেডি জেনেছেন তা আমি পরের প্রশ্নে যাচ্ছি ভিডিওর প্রথমেই কিন্তু জানিয়েছি ওটার ব্যাপারে এখন আর জানাচ্ছি না আর একটা প্রশ্ন সেলাই মেশিনের সুইকে কি বলে জানাবেন প্লিজ সেলাই মেশিনের সুইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মেশিন জাহিদ পুঁয়া জারুম মেশিন জাহিদ মানে কি সেলাই মেশিন পুঁয়া মানে হলো এর জারুম মানে হলো সুই তো আপনি বলতে পারেন মেশিন জাহিদ পুঁয়া সেলাই মেশিনের জারুম সুই অথবা বলতে পারেন জারুম জারুম মেশিন জাহিদ এই পুঁয়া কথাটি যদি না বলতে চান সেক্ষেত্রে বলতে হবে উল্টাভাবে জারুম মেশিন জাহিদ আর যদি আর বলতে চান সেক্ষেত্রে বলতে হবে মেশিন জাহিদ পুঁয়া জারুম আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম ভাই আমার একটা প্রশ্ন একটু বুঝিয়ে বলবেন তোলং মানে হলো অনুগ্রহ করে বা দয়া করে হ্যাঁ ঠিক আছে বা সাহায্য করা শিলা মানেও তাই অনুগ্রহপূর্বক ঠিক আছে তাহলে মোহন মানে কি বাহ মোহন মানে হচ্ছে বিনয়ের সাথে চাওয়া বিনয়ের সাথে চাওয়া সায়া মোহন আমি বিনীতভাবে চাচ্ছি সায়া মোহন বিনীতভাবে আমি চাচ্ছি আবার মরায়ু মানেও কিন্তু কাকু তুমিনতু করা সায়া মেরাইউ পাডা বস আমি বছের কাছে কাকুতু মিনতি করতেছি তলং তাম্বা গাজী সায়া বুল নেনি। দয়া করে এই মাসে আমার বেতনটা বাড়িয়ে দিন ওকে আচ্ছা বেশি নাই আর অল্প একটু আছে আমি যদি বলতে চাই আমি চিকিৎসা করব তাহলে কি বলতে হবে সেই ক্ষেত্রে আমি চিকিৎসা করব বলতে হবে না কারণ আপনি যদি চিকিৎসা করতে চান তাহলে তো আপনি ডাক্তার তাই না আমি চিকিৎসা করাবো বলতে পারেন অথবা আপনি চিকিৎসা নেবেন তাই বলতে পারেন তো আমি চিকিৎসা নিতে চাই সায়া সায়ামাহু অথবা সায়া না বলতে পারেন সায়া সায়ামাহু আমি চাই আম্বিল রাওয়াতান আম্বিল মানে নেওয়া রাওয়াতান মানে হলো চিকিৎসা তো সায়া সায়ামাহু আমি চাই আম্বিল রাওয়াতান চিকিৎসা নিতে যত তাড়াতাড়ি সম্ভব আমার চিকিৎসা নেওয়া প্রয়োজন এমন কথাটি যদি আপনি আপনার বসকে বলতে চান সেই ক্ষেত্রে বলতে হবে সেচেপাট মুমকিন যত দ্রুত সম্ভব সেচেপাট মুমকিন বা যত তাড়াতাড়ি সম্ভব সায়াপু আমার প্রয়োজন আমবিল নেওয়া রাওয়াতান চিকিৎসা সেচেপাট মুমকিন সায়াপা পার্লু আমিল রাওয়াতান যত দ্রুত সম্ভব আমার চিকিৎসা নেওয়া প্রয়োজন আমার পায়ে ঘা হয়েছে এর মালাই ভাষায় কি হবে মালয়েশিয়ান ভাষায় এই ঘা হওয়াটাকে অথবা ক্ষত হওয়াটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় জানেন লুকা তো কাকি সায়া লুকা কাকি সায়া আমার পা বা সায়া সায়াপুঞ্জা কাকি জাডি লুকা ক্ষত হয়েছে বা ঘা হয়েছে আমাকে আদেশ দিবানা বা হুকুম দিবানা এর মালাই ভাষায় কি হবে আশা করি সময় পাইলে জানাবেন প্রিয় শিক্ষক ওকে অবশ্যই আদেশ বা নির্দেশনাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরাহান এই জন্য বলে ইকোট আরাহান বস বসের নির্দেশনা মিলে চলো হুকুম বা অর্ডার করাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেসান হুকুম বা অর্ডার করাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় পেসান আবার কোনো কিছু করতে বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুরুহ 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 এই তিনটা জিনিস নিয়ে অনেকের মত দ্বিমত থাকতে পারে আমার কোনো কিছু করতে বলবে না আমাকে কোনো কিছু করতে বলবে না এমনটা আপনি বলতে পারেন যে আমাকে আদেশ না তো আপনি এই জিনিসটাকে ঠিক এইভাবে ভেঙে বলতে পারেন আমাকে কোনো কিছু করতে বলবে না সেক্ষেত্রে বলতে পারেন জাঙান শুরু সায়া বুয়াত আপা আপা জাঙান শুরু সায়া আমাকে করতে বলবে না বুয়াত করতে আপা আপা কোনো কিছু এখানে একটা জিনিস হচ্ছে কি জানেন যদি কিনা আপনি ভেঙে ভেঙে বলেন আপা আপা তাহলে হবে কি কি আডা আপা আপা কি কি আছে অথবা যদি আপনি বলেন তা আডা আপা আপা কোনো কিছুই নাই এমনও কিন্তু বলতে পারেন তো আপনি বলতে পারেন জাঙ্গান শুরু সায়াবু আট আপা আপা আমাকে কোনো কিছু করতে বলবে না অথবা আপনি যদি এইভাবে বলেন জাঙ্গান সুরু সায়াবুয়াট আপা আপা মাচাম বস আমাকে কোনো কিছুর জন্য অর্ডার করবা না বসের মতো এটাও কিন্তু ওখানে বোঝানো হয়ে যাবে ওকে আর একবার জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন ভাই একটা প্রশ্ন ছিল দয়া করে উত্তর দিবেন কবে কখন যখন তখন এর মালাই কি হবে কষ্ট করে উদাহরণসহ বুঝিয়ে দিবেন ভাই সহ যদি এই কয়টা জিনিস বুঝাইতে যাই না তাহলে কমপক্ষে দশ মিনিটের মতো টাইম লাগবে তো এটা নিয়ে একটা ছয় মিনিট তেইশ সেকেন্ডের ভিডিও আছে ভুল ছাড়া সঠিক মালয়েশিয়ান ভাষা চলিত ভাষা শিখুন এটা এক বছর আগে আমি তৈরি করেছি তবে আপনার এটার জন্য আমি একটা আলাদা ভিডিও নতুন আঙ্গিকে তৈরি করবো ইনশাআল্লাহ তবে এই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটির নাম্বার হচ্ছে তেইশ নম্বর ভিডিও এখন দুইশো নম্বর ভিডিও চরে নেই তাহলে তেইশ নম্বর ভিডিও কত আগে বুঝে নিন ওটাতে গিয়ে দেখে নেবেন তেইশ নম্বর ভিডিওটা ভুল ছাড়া সঠিক মালয় ভাষা মালয়েশিয়া চলিত ভাষা শিখুন এটা লিখেও আপনি সার্চ করতে পারেন অথবা চ্যানেলে গিয়ে ঢুকতে পারেন আবার তাছাড়া ওটার পরের ভিডিও ছিল কি কেন কিভাবে এটা দিয়েও কিন্তু ভিডিও ছিল ওকে আচ্ছা মিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিরাজ ভাই আমার একটা প্রশ্ন অনুগ্রহ করে উত্তর দিবেন বগিনি এর অর্থ কী বগিনী দেখুন ভাই মালয়েশিয়ান ভাষায় বগিনি সেপ্রতি ইনি মাচাম ইনি এগুলোর মানে প্রায় সেম যেগুলোর মানে হলো এভাবে রকম বা এরকম করে আবার উল্টা দিকে বগি তু সেপ্রীতি ইতু ওই ইনির জায়গায় ইতু আসতেছে দেখেন ইনির জায়গায় ইতু আসতেছে বেগ ইতু সে ইতু মাচাম ইতু এইগুলোর মানে কী হবে এভাবে থেকে বদলে যাবে ওইভাবে এরকমের থেকে বদলে যাবে ওই রকম এরকম করে বদলে যাবে ওই রকম করে আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে আঁকা এবার কিচ্ছু মাথায় ঢুকে না মালয়েশিয়া গেলে আমি কি পারবো ভাই এরকম কথা অচরাচর অনেকে বলে আবার অনেকে বলে ভাই কয়েকটা মাস আপনার এই চ্যানেল ফলো করে আমি এখন মালয়েশিয়ান ভাষার এতটাই পান্ডাই হয়েছি আমার সাথে অনেকে টক্কর দিতে পারে না যারা পাঁচ বছর ধরে আছে মালয়েশিয়াতে তারাও টক্কর দিতে পারে না এখানে ইচ্ছাশক্তি হচ্ছে সবথেকে বড় বড়ো ব্যাপার ইচ্ছা করলে অবশ্যই সফল হবেন আমরা যেই যেই ভাষা জীবনে শিখি নাই শুনি নাই সেটা মাথায় ঢুকতে কিন্তু কষ্ট হয় কিন্তু প্রতিদিন অনুশীলন করলে আপনার মাথার ভিতরে আপনার মস্তিষ্ক অলরেডি একটা ফলোডার তৈরি করে ফেলেছে মালয়েশিয়ান ভাষা নিয়ে ট্রাস্টমি তো হতাশ হওয়া যাবে না ওকে ভাই আমার প্রশ্ন হলো বাঙালি নাম কি মা ওকে উনি আসলে জিজ্ঞাসা করতে চাচ্ছেন কোনো ব্যাপার না উনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন ভাঙ্গারিকে কী বলে এই যে ভাঙ্গারি ব্যবসাটা করে পুরানো লোহা আলক করে এই পুরানো লোহা আলকর টিন ভাঙ্গা গটি বাঙ্গা সেরা খেতা এইসব বলে না তো এই যে জিনিসটা আমি কিন্তু আবার কাউকে ছোট করতেছি না ভাই আমি জাস্ট মজার স্থলে শেখানোর জন্য বললাম আবার কেউ নেগেটিভ মাইন্ডে নিয়েন না তো এই লোহাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় বসি আর বাজে অথবা নষ্ট হয়ে গেছে এমন জিনিসকে বলা হয় বুরু বুরু যেমন বলা হয় তাবিয়াত বুরু মানে বদ অভ্যাস এই বদ খারাপ নষ্ট খারাপ হয়ে গেছে এমন জিনিসটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় বুরু বা ব্যবহার অনুচ অনুপযোগী বুরু বলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে বাজে লোহা লক্কর অথবা ভাঙারিকে ওরা ওই অ্যাঙ্গেলে বলে বসি বুরু বসি বুরু তার মানে লোহা লক্কর ওই যে যেটা কথা বললেন আপনি ভাঙারি সেটাকে বলা হবে বস্মি বরু দিয়া জুয়াল বসি বুরু সে কি করে ভাঙাড়ি ভাঙারি বেঁচে বা দিয়া বোয়াটকের যা বস্মি বুরু সে ভাঙারির কাজ করে এভাবে বলতে পারেন আরেকটা প্রশ্ন আছে মালয়েশিয়ানরা এই কথাটি বলেছে উনি ওটার অর্থ জানতে চাচ্ছেন কালো ইকত সায়া, না আজার বুডা মাচামিনী বুয়াং সেমুয়া কালো ইক কপালা সায়া না আজার বুডা মাচামিনি বুয়াং সেমুয়া মিরাজ ভাই এখানে কী লেখা আছে দয়া করে একটু বলবেন প্লিজ উনি আসলে বলতে চাচ্ছেন যদি কিনা আমার মাথা অনুযায়ী কাজ করি বা আমার মাথায় যেটা বলতেছে যদি কিনা ওই কাজ করি ইকোট মানে কি জানেন ইকোট মানে হচ্ছে সঙ্গে তার মানে হচ্ছে যদি কিনা তার ওই মাথার সঙ্গে সে যায় বোঝাতে চাচ্ছে সে তার মাথা যেটা বলতেছে তার মস্তিষ্ক যেটা করতে বলতেছে ঠিক যদি ওই অনুযায়ী সে চলে ওইটার সঙ্গে যদি চলে তাহলে সে কি করবে এই সব পোলাপানদের শিক্ষা দেওয়ার জন্য সব সাটাই করে দিবে বুয়াং মানে কি ফেলে দেওয়া তো যদি কিনা আমার মাথা অনুযায়ী কাজ করি বা আমার মাথা যেটা বলতেছে যদি ওই অনুযায়ী আমি চলি বা আমার মাথা যা যা ধরতেছে সেই হিসাবে যদি চলি এই সব পোলাপনাদের শিক্ষা দিতে কি হবে সব কাজ থেকে বাদ দিয়ে এই সব পোলাপনদের শিক্ষা দিতে চাই সব সব কি কাজ থেকে ফেলে দিতে বাদ দিতে এরকম বোঝাইতে তো যদি এর থেকে আর একটু ভালো করে বোঝাই এই বুডাক শব্দের অর্থ কি জানেন বুডা মানে হচ্ছে পোলাপান আমরা বলে থাকি কিন্তু এখানে কাজের পোলাপানের কথা বলতে চাচ্ছে তো আজার মানে হচ্ছে কি আজার মানে শেখানো হ্যাঁ শেখানো সেই অ্যাঙ্গেলে বলতেছে যদি কি না আমার মাথার সিস্টেম আমি চলিয়ে বা আমার মাথায় যেটা বলতেছে ওই ওই ওইটাকে যদি আমি সায় দিই তাহলে এদেরকে শিক্ষা দিতে সব কাজের থেকে ফালাই দিব এরকম বোঝাইতে চাচ্ছে আর কি ওকে জানি না এর থেকে আর বেশি সহজে শেখানোর কোনো উপায় আছে কি না আমার পায়ে তার কাটা ঢুকেছে এর মালাই ভাষা কি হয় ওনার পায়ে তার কাটা ঢুকেছে বা লোহা লক্ষর কিছু একটা ঢুকছে প্যারাক ঢুকেছে তো লোহা বলতে হচ্ছে লোহাকে সাধারণত বলা হয় বেসি ওই যে একটু আগে জানলেন কিন্তু প্যারাক জাতীয় জিনারি জাতীয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাকু 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 গুনাকে গুণা বলতে কি লোহার যে গুণা আছে না তো এখানে আমি কি গুনার কথা বলতেছি জানেন ওই যে লোহার যে গুণাগুলো আছে না লোহার যে গোনা সেটার কথা বলতেছি সেই লোহার গোনাটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় ডাওয়াই আমি আবার বলছি ডাওয়াই অথবা তালি বেসি বলে থাকে যেহেতু বেসি মানে হলো লোহা সেই লোহার যে দড়ি আর কি এক কথায় সেই জন্য ওরা বেসি তবে সাধারণত গোনাকে আপনাকে বলতে হবে তা দাওয়াই দাওয়াই মূল মূল যেটা আর কি মালয়েশিয়ান ভাষা অনেকে ভেঙে বেসি বলে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে গাছের কাটা গাছের কাটা অথবা ফলের কাঁটা সব ধরনের কাটাকে কি বলে জানেন সব ধরনের কাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডুরি 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 তবে অনেকে জিজ্ঞাসা করেন মাছের কাটাকে তাহলে কি বলা হয় মাছের কাটাকে ওরা ডুরি ইকান বলে না ওরা মাছের কাটাটাকে হাড্ডি হিসেবে ধরে বিধায় ওরা বলে তুলাং ইকান তুলাং ইকান তুলাং ইকান মানে কি মাছের কাটা বা মাসের হাড্ডি আর কি এক কথায় আমার পায়ের মধ্যে প্যারাক ঢুকেছে এমন কথাটি যদি বলতে চান সেক্ষেত্রে বলতে হবে সুডা মাসু পাকু ডালাম কাকি সায়া মাসু পাকু ডালাম কাকি সায়া অথবা বলতে পারেন কাকি সায়া মাসু পাকু এরকম বলতে পারেন এখন আপনি এই পাকু মানে আপনি প্যারাকের কথা বলবেন নাকি এই যে গুনার কথা বলবেন না মাছের কাটা বলবেন না গাছের কাটা বলবেন সেটা আপনার ব্যাপার এই জন্য সব আমি দিয়ে দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয় এবার আর একবার জিজ্ঞাসা করেছেন ভাই একটা প্রশ্ন এক জোড়া দুই জোড়া কে কি বলে এক জোড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাতু পাসাং দুই জোড়াকে তাহলে বলতে হবে দুয়া পাসাং তাই না পাসাং মানে স্থাপন করাও হয় কোনো কিছুর সাথে কোনো কিছু জয়েন্ট দেওয়াকেও পাসাং বলা হয়ে থাকে তবে পাসাং শব্দের মানে কিন্তু জোড়া আচ্ছা আমি এক জোড়া স্লিপার কিনতে চাই সেই ক্ষেত্রে আপনি যদি বলতে চান বলতে হবে সায়ামাও বলি সেলিপার সাতু সায়া সায়ামাহু আমি চাই বলি সেলিপার সাতু পাসাং এই মাহুর পরে বলি দিতে হবে বলি বা বেলি সায়ামাউবলি সাতু সাতুপাসাং আমি একজোড়া বুট কিনতে চাই এইভাবেও কিন্তু বলতে পারেন ওকে নেক্সট প্রশ্ন আসসালাম আলাইকুম ভাই কেতুয়া এবং নেওয়া এর বাংলা অর্থ কী ওকে যদি কিনা আপনি মালয়েশিয়ান ভাষায় নেওয়া বলতে চান তাহলে জানাচ্ছি আবার বাংলা ভাষায় নেওয়াটাকে আমি জানাচ্ছি কেতুয়া অথবা কপালা মানে হচ্ছে টিম লিডার অথবা সুপারভাইজার মনে করেন একটা গ্রুপের ভিতরে বিশজন মানুষ আছে তার ভিতরে যে প্রধান যে ওইটার দায়িত্বরত আছে এক কথায় সুপারভাইজার বলতে পারেন বা টিম লিডার বলতে পারেন তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেতুয়া গ্রামের যে মোরল গ্রামের ভিতরে যে মোরল থাকে গ্রামের প্রধান যে থাকে তাকে কিন্তু বলা হয় কেতুয়া কামপুং কারণ কাম্পুং মানে হচ্ছে গ্রাম ঠিক আছে এখন কেপালা মানে হচ্ছে মাথা কিন্তু ওই অ্যাঙ্গেলে ওই সেই পুরো টিমের মাথাটাকেও বলা যেতে পারে যে আমার পরিবারের মাথা হলাম আমি এরকম বলে না সেই জন্য এবার যান যান কেমন আজরাইলে যে যান কবজ করে মানুষের মনের শরীরের ভিতরে যে যান থাকে সেই জানটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ন্যাওয়া নেওয়া মালয়েশিয়ান ভাষায় তো আপনি যদি বলতে চান তুমি আমার রে আমার কুটুকুটু শুনা না সেক্ষেত্রে আপনি বলতে পারেন কামু আডেলা নেওয়া আকু তো আপনি করে যদি বলতে চান তাহলে বলতে পারেন আওয়া আডালা নেওয়া সাইয়া এইভাবে বলতে পারেন আর বাংলা ভাষার নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আম্বিল ঠিক আছে এবার আর একবার জিজ্ঞাসা করেছেন ভাই চারা অর্থ কী চারা মালয়েশিয়ান ভাষায় চারা বাংলা ভাষায় হলো উপায় অথবা কায়দা তো আপনি যদি বলতে চান অন্য উপায় নাই তা আডা ছাড়া লাইন তা আডা নাই ছাড়া লাইন অন্য উপায় এভাবে বলতে পারেন একদম শেষের পৃষ্ঠা এটা রান্নার তেল সেটাকে মালাইতে কি বলে যেমন আমি বলতে চাই তেল একটু কম দিয়ে দিবেন মানে উনি বলতে চান তোর একটু তল তেল আর কি কম দেয় রান্নার তেল রান্নার তেলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিঞা মাসা মিঞা মাসা মিঞা মাসা রান্নার তেল দয়া করে একটু কম দিবেন সেক্ষেত্রে বলতে পারেন মিঞা মাসা রান্নার তেল তলং বাগি অনুগ্রহপূর্বক দিবেন কুরাং সিকিত একটু কম কুরাং সিকিত মানে কি কুরাং মানে কি কুরাং মানে হচ্ছে কম সিকিত মানে হচ্ছে একটু বা অল্প বলতে পারেন তো মিঞা মাসা তোলং বাগি সিকিত অনুগ্রহপূর্বক রান্নার তেল একটু কম দিবেন আমার গ্যাসটিকে সমস্যা টমস্যা হয় এরকম কথা বলতে পারেন তো সুপ্রিয় দর্শক আজ আমি যাচ্ছি যাচ্ছি মানে যাচ্ছি না খুব শীঘ্রই চলে আসবো যদি বেঁচে থাকি মালয়েশিয়ান ভাষার নতুন ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ বলতে চাচ্ছি আর যারা এই চ্যানেলে নতুন প্লিজ টুকুস করে ইজি বাংলা টু মালাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ প্রচুর শেয়ার করে দিবেন যারা কিনা মালয়েশিয়ান ভাষা শিখতে চায় তাদের কাছে আল্লাহ হাফেজ